মেজর ডালিম, যার প্রকৃত নাম শরীফুল হক ডালিম, জন্মগ্রহণ করেছেন 1946 সালে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর উত্তম খেতাব পেয়েছিলেন তিনি। কিন্তু যার নেতৃত্বে যুদ্ধ করেছেন তাকে সপরিবারে হত্যা করার কারণে সব কিছুই তিনি হারিয়েছেন। মেজর ডালিম বঙ্গবন্ধুকে হত্যার পর নিজেই বাংলাদেশ বেতারে হত্যার ঘোষণা দেন। মেজর ডালিম বলছি, অর্ধ সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হল। আজকের এই ভিডিওতে খুনি মেজর সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। কথিত আছে তার স্ত্রীকে নাকি শেখ কামাল তুলে নিয়ে গিয়েছিলেন, সেই ঘটনার কতটুকু সত্য সেটাও আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মেজর ডালিম 1946 সালে জন্মগ্রহণ করেন, তবে তার জন্মস্থান এবং ব্যক্তিগত তথ্য খুব বেশি জানা যায়নি। তার কর্মজীবন শুরু হয় 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদানের মাধ্যমে। পরবর্তী বছর 1965 সালে পাক হানাদার যুদ্ধ হলে তিনি বিমান বাহিনী ছেড়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীতে তিনি 1971 সালের এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন। মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন। মুক্তিযুদ্ধে অসামান্য সাহস এবং কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। এরপর 1975 সালে তিনি বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম এবং নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। কিন্তু এই ঘৃণ্যতম কাজ করার পরেও এক অজানা রহস্যের কারণে তিনি বাংলাদেশের সরকারি বিভিন্ন পর্যায়ে খুবই বিলাসবহুল জীবনযাপন করেছিলেন। জানা যায় 12ই আগস্ট ঠিক করা হয়েছিল 15ই আগস্ট বঙ্গবন্ধুকে উৎখাত করা হবে। কিন্তু কেন 15ই আগস্ট, তার জন্য কিছু কৌশলগত কারণও জানা যায়। 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান, তাই পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী সেদিকেই তৎপর থাকবে। এমনকি টহল দেওয়ার জন্য রক্ষী বাহিনীকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হবে। অন্যদিকে 15ই আগস্ট রাষ্ট্রীয় পর্যায়ে স্বাধীনতা দিবস পালনের জন্য ভারত ব্যস্ত থাকবে। এই সব সমীকরণ মিলিয়ে হামলার জন্য 15ই আগস্ট বেছে নিয়েছিলেন খুনিরা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মেজর ডালিমকে পুনরায় সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়, এমনকি তাকে পদোন্নতি দেওয়া হয়। এরপর 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে তাকে কেনিয়ায় নিযুক্ত করা হয়। এছাড়াও তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সোমালিয়ার দায়িত্ব পালন করেন। তবে তারই বর্ণাঢ্য জীবনের অবসান হয় 1995 সালে। 1995 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু জাতির জনকের হত্যাকারীকে রাষ্ট্রীয় এমন সব গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য 75 পরবর্তী সরকার সমালোচিত এবং ইতিহাসে নিন্দিত হয়েছে। এমনকি জাতির জনকের হত্যার যেন কোনো বিচার না হয় সেই জন্য আইনও করা হয়েছিল। মেজর ডালিম বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের জন্য একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার সঠিক অবস্থান সম্পর্কে কোনোই তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয় সে ইউরোপের কোথাও নাম পরিচয় গোপন করে বসবাস করছে। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে শেখ কামাল অর্থাৎ বঙ্গবন্ধু পুত্র মেজর ডালিমের স্ত্রীকে লাঞ্ছিত করেছিল। এমনকি মেজর ডালিম বঙ্গবন্ধুর কাছে নালিশ করেও এর বিচার পাননি। কিন্তু এই তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। মেজর ডালিম যখন রাষ্ট্রীয় পর্যায়ে কর্মরত ছিলেন তখন তিনি জাতির পিতা হত্যার নানারকম যুক্তি এবং সাফাই দিলেও কখনোই তিনি তার স্ত্রীকে লাঞ্ছিত করার বিষয়ে বলেননি। এমনকি তিনি তার বইতে এই তথ্যও দেননি। তাই ধারণা করা যায় এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট ছিল। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।